আজ আমরা দেখব কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথম আপনার কম্পিউটারের ব্রাউজারটা ওপেন করে নেবেন। ব্রাউজার সেটা মজিলা হতে পারে, গুগল ক্রোম হতে পারে, আমি গুগল ক্রোমে ওপেন করছি। এবার জিমেইল ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা লিখে আমরা সার্চ করব। হ্যাঁ, এটা লিখে আমরা সার্চ করব। তো এখানে দেখেন সর্বপ্রথম যেটা আসছে সার্চ রেজাল্টে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলব। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে এসে যে নিচে দেখেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ, যে সাইন আপ ফর এ জিমেইল অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টটা সাইন আপ করবো, অর্থাৎ নতুন করে আমরা একটা অ্যাকাউন্ট খুলব। তো এখন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে হচ্ছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম, আপনার নাম, আপনার ফার্স্ট নেম যেটা, তো ফার্স্ট নেম আমি দিলাম জামান, হ্যাঁ, আর লাস্ট নেম এটা অপশনাল দিতেও পারেন, যেহেতু অপশনাল না দিলেও চলবে, তবে দিলেও সমস্যা নেই। তো আমি এখানে জামান ইঞ্জিনিয়ার দিলাম, লাস্ট নেম, প্রত্যেকটা নামের যেমন দুইটা অংশ থাকে, এবং প্রথম অংশ এবং শেষ অংশ। প্রথম অংশ এবং শেষ অংশ দিলাম, দিয়ে এখন আমি নেক্সটে ক্লিক করব। এরপরে বেসিক ইনফরমেশান, তো বেসিক ইনফরমেশানে যেটা হচ্ছে আপনার জন্ম তারিখ দিতে হবে। হ্যাঁ, তো এখানে জন্ম তারিখ আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের 18 বছরের উপরে বা সেটা দিবেন, মানে পলিসিতে যখন যেটা পলিসি ইয়েতে আসবে সেটা দেওয়ার পরে জন্মসাল এবং আপনার জেন্ডার দিয়ে দিবেন, দিয়ে আচ্ছা দেওয়ার পর নেক্সট করে এখানে ওরা কিছু জিমেইল অ্যাকাউন্ট আমাদেরকে সাজেস্ট করছে। তো চাইলে এটাও নিতে পারবেন, নতুন করে ক্রিয়েটও করতে পারেন। কারণ এই অ্যাকাউন্টটা একজনের নামে পৃথিবীতে একটাই হবে, তো এটা আর কখনো মানে কপি আর একজনের হবে না, একটাই ইউনিক জিমেইল অ্যাকাউন্ট যেটা। তো আমরা একটা ক্রিয়েট করব। হ্যাঁ, তো আপনি নাম @gmail.com, এটার আগে আপনি যেটা দিতে যাবেন সেটা টাইপ করবেন, করার পরে যদি ওই নামে থাকে তাহলে তো ওকে, আর যদি না থাকে তাহলে যদি থাকে তাহলে আপনাকে নিচে দেখাবে যে এই নামে অলরেডি, এই যে হ্যাঁ অলরেডি এই নামে ক্রিয়েট হয়ে গেছে, যেমন ইঞ্জিনিয়ার জামান এই নামে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন আমরা এমন কিছু জিমেইল ইয়ে করব, শব্দ ওখানে অ্যাড করব যেটা এখনও কেউ করে নাই, অর্থাৎ আপনি সেটা প্রথম করবেন এই টাইপের। তো আমি দেখছি জামান ইঞ্জিনিয়ার, এই নামেও দেখা যাচ্ছে যে এই নামে অ্যাকাউন্ট কি খোলা আছে। তো আমি আবার ট্রাই করি, দেখি কি হয়। তো এখানে আপনার কিছু সংখ্যা যোগ করতে পারেন বা আপনাদের পছন্দের মতো এভাবে ট্রাই করতে থাকবেন, মানে আপনার পছন্দ যেটা ওটার আশেপাশে কোনো ডট বা অন্য কোনো সংখ্যা জিরো হইতে পারে, 1 2 3 এরকম। দেখেন আমাদের উপরে যে দুটো সাজেস্ট করছে তারা কিন্তু অলরেডি সংখ্যা দিয়ে 0 5 সংখ্যা দিয়ে সাজেস্ট করছে, এই নামে এখন কেউ খোলে নাই। এখন আমি আসলে ওটা ওই নামে নিচে খুলতে যাচ্ছি না, আমি চাচ্ছি একটু আরও একটু ইউনিক। আমি এখন টেক্সট শব্দটা লাগিয়ে দিলাম, সাথে গিয়ে দেখি কী হয়, যেহেতু সময় নিচ্ছে মানে এই নামে ওকে এই নামে কেউ খুলে নাই। এখন আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড, একটা বড় হাতের অক্ষর দিবেন, তারপরে কিছু ডিজিট দেওয়ার পরে কিছু নাম্বার দিবেন, সংখ্যা, হ্যাঁ, তারপরে কিছু ক্যারেক্টারিস্টিক্স যেমন হ্যাশ @ ডলার সাইন পার্সেন্টেজ স্টার, এসব চিহ্নগুলো আপনারা দিতে পারেন, তাহলে সেটা পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে।
আমি আমার মতো একটা দিচ্ছি, আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ওইটাই আবার নতুন করে আবার আরেকবার টাইপ করতে হবে, করে নেক্সট। এখন অ্যাড রিকভারি ইমেইল, ধরুন আপনার ইমেল অ্যাড্রেসে কোনো প্রবলেম হলে যেমন তখন আপনি আপনার রিকভারি ইমেলটা দিয়ে আপনি এটা রিকভার করতে পারবেন। এটা আপনি চাইলে স্কিপ করতে পারবেন, আমি আপাতত স্কিপ করলাম, পরে আবার অ্যাড করে নিতে পারবেন। এরপর ফোন নাম্বার, চাইলে ফোন নাম্বার দিতে পারবেন, ফোন নাম্বারে একটা কোড আসবে, ওই কোড দিয়ে ভেরিফিকেশন করবেন যেই দেশে আছেন, যেমন আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের যেমন কোড হচ্ছে প্লাস, পরে 01 থেকে শুরু করবেন, তো এটাও দিতে পারেন, এটাও নাম্বারটাও দিতে পারেন, চাইলে আবার স্কিপও করতে পারেন। তো আমি আমি আপাতত নাম্বারটা দিচ্ছি না, যেহেতু আমি আমি এখন ল্যাপটপে ডেস্কটপে আছি, তো ওই জন্য আমার এটা আসছে, কিন্তু মোবাইল থেকে করলে কিন্তু অবশ্যই নাম্বারটা আসবেই, এখানে স্কিপ করার সুযোগ না। আমি স্কিপ করলাম, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এই জন্য এই যে আমার ইঞ্জিনিয়ার, আমার ইউজার নেম, আর আমার ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। এখন আমি আবার নেক্সট করলাম, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওটা তাদের কিছু শর্ত আছে, এগুলো সময় করে পড়ে নেবেন। সব সর্বশেষ এগ্রিতে আই এগ্রি, মানে আপনি এটা এগ্রি করছেন, এই মর্মে এটা ওকে করতে হবে। করার পরে একটু সময় নিচ্ছে, আপনাকে বলছে যে ওয়েলকাম জামান ইঞ্জিনিয়ার, অর্থাৎ আমাকে স্বাগত জানাচ্ছে, তার মানে কি আমার অ্যাকাউন্ট এটা হয়ে গেছে। এখন ওই যে আমরা যেটা কি যেগুলো স্কিপ করে গেছি মনে আছে, হ্যাঁ ওইগুলো আমরা এই যে এখন এই পার্সোনাল ইনফরমেশন, এখানে এসে আপনি এই যে এইগুলো আবার সবগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে, সব কিছু এডিট করে সংশোধন করে ঠিক করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আর এই একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে জিমেল, জি সুইটস বল যেটা আমরা বলি, মানে জিম গুগলের যত সার্ভিস আছে, ম্যাপ, প্লে স্টোর, কন্ট্যাক্ট, ড্রাইভ, যত ধরনের তাদের সার্ভিস আছে, আপনি সবই একটা জিমেইলের এগেনস্টে ওগুলো আপনি ইউজ করতে পারবেন, ওগুলো ব্যবহার করতে পারবেন। এখন আমরা জিমেইলে আসি, মেইলটা ওপেন করি, এই যে গুগল ওয়ার্ক স্পেস, আসলে অ্যাকাউন্ট খোলা খুব কঠিন না, তারপর অনেকে বুঝতে পারে না, তো নতুনদের জন্য আসলে আর কি আমি এটা তৈরি করলাম, যে আমার জিমেইল অ্যাকাউন্ট চলে আসছে, তারা যে আমাদের ওয়েলকাম জানিয়েছে, একটা মেইল দিছে আগে। এখন এখন আমার কি, এখন আমি ইমেইল করতে পারবো, আমার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ এই যে তারা আমাদেরকে মেইলে কিন্তু হাই জানিয়েছে, হ্যাঁ মানে ওয়েলকাম জানিয়েছে, স্বাগত যে আপনারা তাদের প্ল্যাটফর্মে আপনি আসছেন, এই জন্য আর কি। এখন এটার মাধ্যমে আমরা গুগলের সব সার্ভিস যেটা বললাম, গুগলের যত ধরনের সার্ভিস আছে সব কিছুই আমরা এই ইমেইলের জিমেইল অ্যাকাউন্টের এগেনস্টে আমরা ওইগুলা ব্যবহার করতে পারবো, তাদের যত ধরনের, এই যে যত ধরনের প্রোডাক্ট সার্ভিস আছে, তাদের যত ধরনের সার্ভিস আছে, যত ধরনের কাজ আছে সব করতে পারবেন। তো একটু বেশি সময় নেওয়া হয়ে গেছে, যাই হোক এত সময় লাগার কথা ছিল না, তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর নতুন যারা আছে তারা আপনারাও শেয়ার করবেন, যদি আপনার এই ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমার এই এতক্ষণ সময় ধরে ভিডিওটা করা আসলে সার্থক হয়েছে। আর এটা অন্যদেরকেও শেয়ার করবেন, যেন তারাও কিছু শিখতে পারে, এটার উদ্দেশ্য হচ্ছে যেন আমি নিজে যেটা শিখছি আমি আরেকজনকে যেন শিখিয়ে যেতে পারি, তাহলে যেন সেও উপকৃত হতে পারে, আর সে যদি উপকৃত হয় তাহলে এটাই কিন্তু আমাদের সার্থকতা হবে। আর এটা আপনার অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনার কোনো মতামত থাকে সুন্দর আমাদেরকে জানাবেন।
সেটাকে ওয়েলকাম জানাই, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবার কে এটা দেখার সুযোগ করে দিবেন যেন তারাও শিখতে পারে। তো এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো ভালো থাকবেন, হ্যাঁ, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।